ব্যবসায় মানুষ, তো সেটা তো ব্যবসাতে ব্যস্ততা থাকি, কিন্তু যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদের নির্বাচনের একটা মোটামুটি আওয়াজ দিয়েছেন যে নির্বাচনে হতে যাচ্ছে আমাদের, এবং আমাদের নির্বাচন কমিশনারও তোড়জোড় মানে দেখছি আমরা, সেই জন্য নির্বাচন আসে সেই দিক দিয়ে এখন আমি ব্যস্ত, অর্থাৎ এখন প্রত্যেক মাসে আমাকে দুইবার তিনবার করে এলাকায় যেতে হয়, প্রত্যেক ইউনিয়নে যেতে হয়, মিটিং করতে হয়, মুক্তিযোদ্ধার সাথে মিটিং করতে হয়, আওয়ামী লীগের সাথে মিটিং করতে হয়, অর্থাৎ নির্বাচনের জন্য যা যা করার দরকার সব জায়গায় আমি যেতে, আমাদের তো এলাকা অনেক বড়, আলফারাঙ্গা, বলমারি, মধুখালী তিনটা উপজেলাতে আমাদের 30টারও বেশি আমাদের ইউনিয়ন এবং কী বলে উপজেলা তো মানে ইউনিয়ন তো আছেই, এই যে প্রত্যেক উপজেলা আমার একটা করে ওটাকে বলা হলো পৌরসভা, তিনটে থানা তিনটে পৌরসভা আর বাকিগুলো সব ইউনিয়ন, এখানে সবখানে যেতে হয়, একটা ইউনিয়নে ভিজিট করা গেলে একদিন চলে যায়, তো প্রত্যেক ইউনিয়নে ভিজিট করতে কতদিন লাগে, 30-30 এমনি লাগে, তো সেই জন্য বিভিন্ন সংস্থা থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আমি বেশি যাই, কারণ আমার নামেই 8-10টা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কলেজ রয়েছে, অমরাবতী কলেজ রয়েছে, এগুলো আমার যেতে হয়, এবং প্রত্যেক জায়গায় আমাদের আমাকে প্রধানমন্ত্রী করে প্রায় জায়গায় নিয়ে যায়, সেখানে নিয়ে গেলে আমাকে বেশ কিছু টাকাও দিতে হয়, আর স্কুলে ঘুরতে হয়, এবং প্রত্যেক স্কুলে আমি যাই, যেখানে আমাদের আমাদের সেখানে, কারণ আমাদের এখন নির্বাচনের সময় বলেই আমরা সব স্কুলে যাই, কোনো স্কুল মিস করি না, এবং শুধু স্কুলে না, যেখানেই যে দাওয়াত দেয় বা আমাদের পার্টি যেখানে বলে বা আমরাও অনেক সময় বলি যে আপনাদের ওখানে ভিজিট করবো যাই, সুতরাং রাজনৈতিকভাবে রাজনৈতিক কথাবার্তা, রাজনৈতিক চালচলন, রাজনৈতিক যে আমাদের যে ট্যুর যেগুলো সেইগুলোই এখন বেশি দিচ্ছি, আর ব্যবসার দিকে কিন্তু একটু মনোযোগ কম আছে, তো ব্যবসা তো থাকেই, আমাদের লোকজন আছে, এখন করে আমাদের 6টা ব্রাঞ্চ আছে, আমি যে রয়েছে 6 জন আমাদের দায়িত্ব রয়েছে, 6 জন আমাদের ম্যানেজার রয়েছে, আমার ছোট ভাই আছে এরা সব দেখে, আমার মেয়েও মাঝে মাঝে দেখে, এভাবে চলছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি ফরিদপুর, আমরা সকলেই জানি আপনি ফরিদপুরের এক নং আসন থেকে বিগত দিনে দুইবার করে সংসদ সদস্য ছিলেন, একবার 96 সালে, একবার 2001 সালে। জি, তো এবার যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেন, তাহলে দেশবাসী আশা করছেন যে আপনি এমপি হচ্ছেন, তো সেক্ষেত্রে এমপি হলে আপনার নির্বাচিত এলাকায় উন্নয়নের জন্য আপনি কি করতে চাচ্ছেন? হ্যাঁ, আমাদের আমি 96 সালে একবার এমপি হয়েছি, তখন তো আমরা প্রথম হয়েছিলাম, তখনও কিন্তু আমরা ওই 96 থেকে 2001 সাল পর্যন্ত 5 বছর যে সরকারিভাবে আমরা সুযোগ পেয়েছিলাম, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমরা আওয়ামী লীগের এমপি, সেইখানে আমরা যথেষ্ট কাজ করেছি, রাস্তাঘাট করেছি, স্কুল কলেজের বিল্ডিং করেছি, স্কুলে ভর্তি ছিল না, সেগুলো স্কুল টিচারদের বেতন দেওয়ার ব্যবস্থা করেছি, অনেক প্রাইমারি স্কুলে টিচার ছিল, সেখানে টিচারদের, আমি ওই সময় শিক্ষাক্ষেত্রে, যেহেতু আমি শিক্ষাক্ষেত্রের একজন ছিলাম, একজন আমি সদস্য ছিলাম, সেই জন্য শিক্ষাক্ষেত্রে অসাধারণ অগ্রগতি আমি করেছিলাম, মানে দেখার মতো যে 50টারও বেশি হাই স্কুলে আমরা যেখানে ছিল না, টিচাররা বেতন মতো দিনের পর দিন তারা না খেতে, সেগুলো আমরা ব্যবস্থা করেছি, আবার বিল্ডিংও ছিল না, বসার জায়গা ছিল, মানে গাছতলায় অনেক সময় ক্লাস হতো, সেই সব জায়গায় আমরা একটা করে বিল্ডিংও দিয়েছিলাম আমি যখন ছিলাম, যেহেতু আমাদের সরকার ছিল আমাদের আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগের এমপি ছিলাম বলে এটা সম্ভব হয়েছিল, রাস্তাঘাট বলেন, স্কুল কলেজের বিভূতি করেন, স্কুল কলেজের বিল্ডিং বলেন, এই তারপর বৃত্তি বলেন, তারপরে আপনার মাদ্রাসাগুলিতে যে আমরা একটা অনুদান দিই প্রত্যেক বছরে 5-7 লক্ষ করে আমরা বাড়াই সমাজ কল্যাণ মন্ত্রক থেকে, সেগুলো আমরা অনেক কাজ করেছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখন আরও অনেক লোকও বেড়েছে, আমাদের এলাকার লোক বেড়েছে, স্কুল বেড়েছে, কলেজ বেড়েছে, সুতরাং কাজ এখন প্রায় ডাবল হয়ে গেছে, সুতরাং আমি যত কাজই করে করি না কেন, এখন আবার দেখা যায় আরও আরও করলে আরও ওই কাজ করলেও তাও শেষ হবে, এখনও অনেক কাজ করতে পারে, অনেক স্কুলে এখনও বাকি আছে, অনেক স্কুলে এখনও বিল্ডিং হয় নাই, অনেক স্কুলে বেঞ্চ নাই, এরকম আছে, সুতরাং কাজের কোনো শেষ নাই। স্যার আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলোতে আরো অনেক ভালো কিছু পাবো। স্যার আপনি তো আওয়ামী লীগের একজন প্রবীণ
আপনি কোন মন্ত্রণালয় বেছে নিবেন এবং সেই মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী? আমার যদি শিক্ষা মন্ত্রণালয় কিছু করে দেয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় অনেক বড়, এখানে আমার মনে হয় দুইজন কি তিনজন মন্ত্রীও চলে। প্রথমে শিক্ষা মন্ত্রণালয় আমার বেশি পছন্দ, তারপর সমাজ কল্যাণও আমার কাছে পছন্দ, মা সমাজের কিছু কাজ করা যায়, এগুলি ভালো আর মনে হয়। তারপরে এলজিডিতে করা যায়, এলজিডিও খুব সুন্দর মন্ত্রণালয়। এলজিডিতে ধরেন সারা দেশের রাস্তাঘাটের তো 75% রাস্তা তো খালি ছোটো ছোটো রাস্তা সব এলজিডি করা হয়, আর বড় রাস্তাগুলি করা হয় আমাদের মন্ত্রণালয়ে, তাই না? ধন্যবাদ স্যার। স্যার, আপনার মতে দেশের সার্বিক উন্নয়নের জন্য ঠিক এই মুহূর্তে কি করণীয় বলে আপনি মনে করছেন? এখন আমাদের যে অগ্রগতি হচ্ছে, আমাদের মাননীয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আসলে বঙ্গবন্ধু তো আমাদের শুরু করে দিয়েছেন, দেশটাকে স্বাধীন করে দিয়েছেন মুক্তিযুদ্ধের মহানায়ক তিনি। আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, সেই মুক্তিযোদ্ধা যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, 2,52,000 আমাদের তাদের ইজ্জতের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, তো তাদের প্রতি তো শ্রদ্ধা জানাই, আমার তাদের মাগফিরাত কামনা করি আমি। তো তাদের তারা যে জীবনের বিনিময়ে আমাদের দেশটা দিয়েছিলেন, বঙ্গবন্ধু আমাদের এই দেশটা উপহার দিয়েছিলেন আমরা বলি, তো তিনি অনেক কিছুই করেছিলেন, কিন্তু সব কিছু শেষ করে মানে শুরু করেছিলেন, কিন্তু তারপরে কিছু ভুললে মানে পুরাপুরি করার আগেই তাকে যা আমাদের দেশি বিদেশি চক্রান্তকারীরা নৃশংসভাবে তার হত্যা করেছিল 75 সালের 15ই আগস্ট, তাই না? সেদিনের দিন তো পরিপূর্ণ করে, কিন্তু তারই সুযোগ্য কর্ম। তারপরে তো আমরা 75 সালের থেকে আমরা 21টি বছর আমরা কিছু করতে পারিনি, নেত্রী ক্ষমতার বাইরে ছিলেন। আমার উনি সত্যিকারের কাজ শুরু করেছেন উনি 2008 সাল থেকে বলা যায়, 96 সালে আমরা কাজ করেছি, 2008 সাল থেকে সত্যিকারের পরিপূর্ণভাবে আমাদের ফুল আমাদের পার্লামেন্টের সম্পূর্ণ আমরা মেজরিটি নিয়ে আমরা আছি এবং সুন্দরভাবে আমরা কাজ করেছি, একদম নিরলসভাবে কাজ করছি। এবং আমরা এমন কোন সেক্টরে আমরা কাজ করছি না, সব সেক্টরে ভালো কাজ করছি, এবং আমাদের এই কাজ দেখে বিদেশিরা আমাদেরকে উন্নয়নের মডেল হিসাবে তারা চিহ্নিত করছে আমাদের। এমন আমাদের নেত্রীকে পৃথিবীর 10 জন নেত্রীর একজন, নেত্রীর নাম নেতা বলাই ভালো, 10 জন নেতার উনি একজন নেত্রী, এটা কিন্তু বিরাট আমাদের বিশাল ব্যাপার আমাদের। এবং আমার মনে হয় যে উনি 17টা না 18টা শুধু পুরস্কারই পেয়েছেন, উনি স্বাস্থ্যখাতে আমরা পুরস্কার পেয়েছি, আমাদের যে দুর্যোগ আবহাওয়ার জন্য আমরা পুরস্কার পেয়েছি, তারপর শিক্ষাক্ষেত্রে পুরস্কার পেয়েছি, অনেক পুরস্কার পেয়েছি আমরা। তারপরে যে আমরা ডিজিটাল বাংলাদেশ আমরা যে করবো, বঙ্গবন্ধু তো আমাদের দিয়েছিলেন যে আমরা সোনার বাংলা করবো, সোনার বাংলা মানে কি আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য, এটা আমরা জীবনযাত্রার মান আমাদের বাড়বে, ভালো খাবো ভালো করবো ভালো জায়গায় থাকবো ভালো লেখাপড়া করবো ধর্ম করবে মারা যাবে, এই তো বঙ্গবন্ধু ছিল। তিনি কিন্তু দারিদ্র বিমোচনের জন্যই কাজ করেছেন, মানুষের অধিকারের জন্য কাজ করেছেন। তিনি 7ই মার্চে ভাষণে বলেছিলেন না, বাংলার মানুষ কি চায়? মুক্তি চায় বাংলার মানুষ, বাঁচতে চায় বাংলার মানুষ, শান্তি অধিকার চায়। আর শেষে বলেছিলেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, দুটির মানে কিন্তু একই। মুক্তি মানে এখানে অর্থনৈতিক মুক্তি, মানুষের অর্থনৈতিক মুক্তি, অর্থাৎ আমরা বিদেশের তুলনায় আমরা অনেক আমরা নিম্ন মধ্যমায়ের দেশে আমরা এখন আছি, এটা কিন্তু আমরা আরও কমেছিলাম, আর মধ্যমায়ের দেশে নিম্ন মধ্যমায়ের দেশে আমরা রয়েছি। আমাদের নেত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নের মধ্যে রয়েছে কি 21 সালের মধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশে গড়বো আমরা, এবং আমরা 2041 সালের মধ্যে আমরা একটি পরিপূর্ণ উন্নত দেশে পরিণত হবো, যেমন ইংল্যান্ড আমেরিকা এরকম। এই পরে এই রাস্তা কিন্তু আমরা এই রাস্তা কিন্তু আমরা দ্রুতভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ডিজিটাল বাংলাদেশ, যেখানে আমাদের বাংলাদেশে আমাদের কোনো বাথরুম ছিল না, আমাদের গ্রামে গ্রামে কোনো বিল্ডিং ছিল না, কোনো বিদ্যুৎ ছিল না, কোনো রাস্তাঘাট ছিল না, এখন আমরা দেখছেন আমাদের বিদ্যুৎ আসছে। আমাদের 3,000 মেগাওয়াট বিদ্যুৎ ছিল বিএনপি সময়, এখন আমাদের 15,000 বিদ্যুৎ আমাদের মেগাওয়াটে চলছে, এবং আরও বিদ্যুৎ আমাদের আমরা মনে করি এখনও বিদ্যুতে কিছু ঘাটতি রয়েছে। আমাদের ফুল পরিপূর্ণভাবে আমাদের দেশের মানুষের উন্নয়ন করতে চায়, উন্নয়নের গণতন্ত্র যদি আমরা চাই তাহলে আমাদের আরও বিদ্যুৎ দরকার, এবং বিদ্যুৎ শিগগিরই আমরা পেয়ে যাবো আমাদের দেশের মধ্যে, তাহলে আমরা মধ্যমায়ের দেশ পার হয়ে আমরা উন্নত দেশে পরিণত পারবো আমরা 2041 সালে। এবং ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ গ্রামে
গ্রামের মতো জায়গা, সেখানেও কিন্তু ইউনিয়ন লেভেলে অফিসে, সেখানে আপনি লন্ডনে কথা বলতে পারেন, এখানে কথা বলতে পারেন, আপনারা চেহারা দেখে কথা বলতে পারেন, কম্পিউটারাইজ স্যার যেটা বলে কিছু সহজ হয়ে গেছে, যা আমিও ভালো বুঝি না, এত উন্নত হয়েছে এবং আমাদের হাইটেক যেগুলো কি বলে যে আমাদের যে সফটওয়্যার যেগুলো হচ্ছে এগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা সফটওয়্যার বিক্রি করি, সফটওয়্যার তৈরি করি, এখানে কিন্তু 100,000 বেশি আমাদের মাঠে রয়েছে এই সফটওয়্যারে কাজ করছে এবং এক্সপোর্ট করছে বিদেশে, এবং আমাদের জিডিপি 1% আসবে এই টেকনোলজির থেকে, সুতরাং আমরা অন্য যে কোনো দেশের থেকে আমরা বাংলাদেশ হিসাবে আমরা অনেক এগিয়ে যাচ্ছি, শেখ হাসিনা কিন্তু আল্লাহ তালা বাঁচায় রাখেন, আমার মনে হয় উন্নত দেশ হয়ে উনি বলছেন 41 সালে আমরা অনেক আগেই হয়তো হয়তো 25 সালের মধ্যে আমরা একটা উন্নত দেশে পরিণত হতে পারি, যেভাবে আমরা এগোচ্ছি যদি আমাদের দেশ আবার যদি আমরা ক্ষমতা আমাদের দেশের মানুষ আমাদের আওয়ামী ক্ষমতা আনে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি থাকেন নিশ্চয়ই আমরা বঙ্গবন্ধু স্বপ্নকে আমাদের যুব সমাজ কিন্তু অনেকটা এই মাদকে আসক্ত হয়ে গেছে, এটা কি করার জন্য এখানে আমাদের আমাদের দেশ উন্নত হচ্ছে, আমাদের আর্থিক উন্নত হচ্ছে, আমাদের মাথা পিছু ইনকাম 1972-71 সালে আমাদের $120 ছিল, এখন আমাদের মাথা পিছু ইনকাম হয়েছে কত $1600 বেশি, তা কত ইনকাম বেড়ে গেছে আমাদের মাথা পিছু ইনকাম, এখন আমাদের দেশের মানুষ কিন্তু অনেক ধনী বেড়েছে, আগে মিডল ক্লাস ছিল বেশি কিন্তু এখন ধনীর সংখ্যা কিন্তু কম না, তাহলে কি হয়েছে আমাদের ছেলেপেলার কি হয়েছে, আমরা এত ব্যস্ত হয়ে যাই ব্যবসা বাণিজ্য, আমি নিজেই দেখি আমার ছেলেপেলাদের প্রতি আমরা কিন্তু নজর দিতে পারি না, এখানে আমাদের থেকে প্রথম অ্যাডভাইস হলো আমাদের ঘর ঠিক করতে হবে, আগে ঘরের মানুষ ঘরের ছেলেপেলে বাপ মা যদি বা ছেলেদের প্রতি লক্ষ্য না রাখে ছেলে কোথায় গেল, আজকে যারা এই যে ডিজিটাল যারা আজকে আমাদের কিসের যে আমাদের কোথায় হোটেলে রেন্টি স্যার কোথায় রেন্টি রেন্টি আমরা আগে মনে করতাম যে যারা মৌলানা মৌলভী যারা আর বিটাপি পড়ে তাদের থেকে সব সন্ত্রাসী বেড়ে, কিন্তু এখন থেকে কিন্তু বেশিরভাগ তাদের থেকে বেড়ে কিন্তু খুব কম, যদি 100 জন বেড়ে তো আমাদের 5 জন বেড়ে মাত্র মাদ্রাসার থেকে, 95 জনই বেড়ে এই শিক্ষিত লোকের থেকে, এটা কেন হয়েছে, এটা হয়েছে আমাদের গার্জিয়ানদের অবহেলার জন্য, আমরা গার্জিয়ানরা অনেকে মানে ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকি, কেউ চাকরি বাকরি থাকি, প্রফেসর থাকি, তারা তো সময় দিতে পারে, সেজন্য প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের সন্তানরা কোথায় যায় কি করে না করে এগুলো আমাদের দেখা, এবং কোনো খারাপ রাস্তা দেখলে দেখতে হবে তাদেরকে ব্যস্ত রাখতে হবে খেলাধুলায়, আমাদের এখানে খেলাধুলার সেরকম ব্যবস্থা নেই, কিন্তু প্রত্যেক স্কুল আছে আমাদের কিন্তু মাঠ নাই, কলেজ আছে মাঠ নাই, এই জন্য খেলাধুলার দিকে আমাদের খুবই নজর, খেলাধুলার দিকে আমাদের বেশি নজর দেবে, যেন আমাদের ক্রিকেট আছে, তারপর আমাদের হকি আছে, আমাদের ফুটবল আছে, এক ক্রিকেট ছাড়া অন্যান্যগুলো কিন্তু আমরা অনেক পিছিয়ে রয়েছি দুনিয়ার থেকে, দুনিয়া অন্যান্য দুনিয়া অন্যান্য রাষ্ট্র থেকে, সুতরাং এইগুলো যদি আমরা জোর দিই তাহলে ওই ওই দিকে মানুষ কিন্তু, ও আর সাংস্কৃতিক আমাদের একটা বাংলাদেশের একটা মানুষের একটা ঐতিহ্য রয়েছে, আবহাওয়া অনেক আগ্রাকাল থেকে অনেক সেই ইয়ার্স মানে মানে অনেক পূর্ব থেকে আমাদের কি আছে, আমাদের একটা ঐতিহ্য রয়েছে বাঙালিদের, একটা কৃষ্টি রয়েছে, গান বাজনা নাচ যা আছে এটা আমাদের একটা নাটক এগুলো আমরা করে থাকি না, এমনকি গ্রামে প্রত্যেক গ্রামে গ্রামে কিন্তু আগে ই হতো যাত্রা হতো, সেটা স্যার হারিয়ে যাচ্ছে এখন, এইগুলো কিন্তু হলে কিন্তু মানুষ কিন্তু ছেলেরা মেয়েরা যে কিন্তু এতে ব্যস্ত থাকতো, সাংস্কৃতিক বাংলার ব্যস্ত থাকতো, তবে এখন একটা ভালো লক্ষণ আছে যে আমাদের এই যে মিডিয়া হতে হবে যথেষ্ট মিডিয়ার লাইন হয়ে গেছে, যেমন টেলিভিশন আছে আমাদের রেডিও আছে, তারপরে বিভিন্ন অনলাইন আছে কত জায়গায় বেড়েছে, আগে কি এত ছিল আপনাদের সাংবাদিকদের ছিল না, তো এতে কিন্তু অনেক লোক লক্ষ লক্ষ লোক কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে এখানে, এখানে কাজে যাচ্ছে, যত আমাদের কাজ দিতে পারবো ততই আমাদের যুবক শ্রেণী কাজে লাগলে মানে ওই সব কাজ থেকে বেরোতে থাকবে, আমার অ্যাডভাইস হলো যে আমাদের গার্জিয়ানদের প্রথম শিক্ষা দেখতে হবে, এবং আমাদের যুবকরা যাতে বেকার না থাকে, বেকার না থাকে, বেকার থাকলেই তারা খারাপ রাস্তা চলে যাবে, এটাই আমার অ্যাডভাইস, সুতরাং আমাদের এইদিকে খেয়াল করতে হবে। ধন্যবাদ স্যার।
স্যার, আমরা সকলে জানি আপনি দেশের শ্রেষ্ঠ স্বর্ণ ব্যবসায়ী এবং দেশের শ্রেষ্ঠ স্বর্ণ ব্যবসায়ী নেতা হিসেবে, আপনার মতে আপনার কি মনে হয় যে দেশের স্বর্ণ উন্নয়নের জন্য ব্যবসায়ের ক্ষেত্রে কি করা উচিত? হ্যাঁ, আমরা তো এই স্বর্ণ উন্নয়নের জন্য আমাদেরকে প্রত্যেক সাংবাদিকরাই, সরকারও করে, সাংবাদিকরাও করে, আমাদের যে আমাদের সুযোগ পায় আমাদের একজন নিয়ে নেয়। আপনি সোনা কোথায় পান, আপনার কোথায় কি করেন, আপনারা স্মাগল করেন, এটা করেন, সেটা করেন, নানান প্রশ্ন আমাদের করেন। আসলে বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু মানুষ গরিব হোক আর বড় লোক, আমরা কিন্তু আমার কাল থেকে আমাদের দেশে স্বর্ণ এমন একটা জিনিস, প্রত্যেকটা পরিবারের কাছে কিছু স্বর্ণ থাকে এবং প্রত্যেকটা পরিবারই, আমাদের দেশের লোক তো অত্যন্ত সাংস্কৃতিক মনে লোক, অত্যন্ত আমাদের দেশে গান যেমন আছে, বাজনা আছে, এইগুলো সৌরবিন্দু সঙ্গীত বলেন, নজরুলসঙ্গীত বলেন, আমাদের তো অনেক লালন করছে, আমার লালন ফকিরের গান আছে, আছে না তো এইসব আমাদের দেশে তো সবসময় এগুলো করে থাকে। তো এই এইসব লোক তো সাংস্কৃতিক মনে, যারা যারা দেশকে ভালোবাসে, গানকে ভালোবাসে, সাংস্কৃতিক ভালোবাসে, তারা কিন্তু স্বর্ণ সংস্কৃতিরই একটা অংশ মাত্র। দেন একটা মানুষ যখন টিভিতে যায় কি একটা যায়, এই যে তুমি দেখো, এই যে বলা কিছু প্রশ্ন নেই, জানি না কানে প্রশ্ন দিতে, নিশ্চয়ই প্রশ্ন সত্যি কিনা বলো, এইটা আমাদের মেয়েরা আমাদের ছেলেরাও আজকাল পরে সেন্টেন্স পরে ভালো জামা, অলংকার অহংকার, অলংকার তো এটা একটা মানুষের একটা সাংস্কৃতিক সাথে সংযুক্ত, সুতরাং অলংকার এটা আমি মনে করি যে একটা ভালো একটা ইন্ডাস্ট্রি, কিন্তু আমরা ঠিক মতো করতে পারছি না, এই কারণে আমাদের প্রশ্ন করে, আমরা সত্যি কথা বলতে আমাদের এই পুরোনো সোনাগুলি যত আমাদের পরিবার আছে, পরিবারের সোনা আবার মেয়েরা করে কি কিছুদিন, ছয় মাস, এক বছর বা দুই বছর পরে ওটাকে বদলে আবার নতুন করে, তো পুরোনাগুলো বিক্রি করে দেয়, বিক্রি সেগুলো আবার রিফাইন করে কিন্তু আমরা আবার তৈরি করি, এগুলো একটা সোর্স, এতে 60% সোর্স এভাবে আসে, আর হয়তো 40% সোনা হয়তো স্মাগল হয়ে আসতে পারে, কিংবা অন্যভাবে আসতে পারে, যারা যে ব্যাগে ঝুলে আসে কিছু গান সেভাবে আসতে পারে, কেউ নিয়ে আসতে পারে, কেউ আংটি মারা নিয়ে আসতে পারে, গলায় পরে চলে আসতে পারে, এগুলো কিছু সোনা আসে তবে সত্যি কথা বলতে গিয়ে একবার বাস্তবতা যেটা আমরা বলবো না যে স্মাগলের সোনা আসে না, আসে হয়তো, কিন্তু সেগুলো মানে আমাদের যারা দোকানদার তাদের কাছে তো আসে না, আসে তো আমাদের অন্যান্য মার্কেটে বা অন্যান্য আমাদের দেশে যেগুলো যে স্মাগলের সোনা আসে সেগুলো জায়গা ধরা পরে দেখেন না আপনার, যা ওয়াই বাংলাদেশ ব্যাংকে যায় আর যদি ধরা না পারে সেটা হয়তো বাইরে চলে যাওয়া বা ইন্ডিয়াতে চলে যাওয়া কোথায় করে চলে যায়, সেগুলো তো ওই লাইনের লোক তো আমরা না, তবু আমরা আন্দাজ করি যে আসে একটু সোনা, তো এইগুলো আমরা কী করি, আমরা তো আমাদের ভুলের মার্কেট থেকে রড কিনে নিয়ে দিই, সোনার কোনো পিস আমরা পাই না, চোখে দেখি না, রড থাকি, সুতরাং ওই সোনা কি স্মাগলের সোনা নাকি মানে আমাদের কী বলি আমাদের পাকা করি শোনা হয়, এখানে পাকা করা হয়, রিফাইন করা হয় সেই সোনা, বা কেউ নিয়ে আসছে সেই সোনা, এটা তো পরিষ্কার কোনো বোঝা না, এটা রড নিয়ে আসি কিনা আমরা, তো আমাদের দ্বারা আমাদের কাছে আমরা প্রশ্ন উত্তর দিই, সেই জন্যই আমরা গভর্নমেন্টকে বারবার বলছি, আমরা আমি তো আজকে এই ট্রেডে 52 বছর আমি এই সোনার ব্যবসা করছি, 52 বছর হয়ে গেছে আমাদের, আপনার কিছুদিন আগে দেখেছেন আমরা আমি ইন্ডিয়ান আছে 45 বছর পূর্তি পাচ্ছি, কিন্তু 1 বছর ধরে খালি ওটা অনেক বড় ব্যাপার, এটা তো সেখানে তো আমাদের আমরা 27 জন দেশের গুরুজনকে আমরা সম্মানিত করেছি, এই সুতরাং আমি তো সনাতন সমাজের কাছে কিন্তু নীতিমালা করার জন্য আমরা গভর্নমেন্টের কাছে বারবার ধন্যবাদ রয়েছে। তো এবার আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আবুল্লাল আব্দুল মাহিদ মহিদ সাহেব উনি বলেছেন যে স্বর্ণ জয়ী করার দরকার হবে, কিন্তু এবার এবার একটু করার মুখে বেরিয়েছে, এটা আশা করি এইটা যদি হয়ে যায় তাহলে আমরা একটা নীতির মাধ্যমে রাখবো। স্যার, দেশবাসী আপনাকে একজন সফল মানুষ হিসেবেই চেনে এবং আমরা সকলেই জানি সেটা, তো আমরা সকলেই জানতে চাই আপনার সফলতার পেছনের গল্পটা। সফলতা আমি তো মনে করি এটাতে একমাত্র সফলতা হলো কিসে, আপনাকে পরিশ্রমী হতে হবে, আমরা যেমন একটা পাস ভরি শুনে আমি আমার চাকরি করি, আমি করাচ্ছি দেখি না, সেটা দিয়ে আমরা শুরু করি, কিন্তু আমরা আত্মস্বজন থেকে সোনা গয়নাগাটি নিয়ে আসছি প্রথম দোকানে, সেগুলো আনি আমরা নট ফর সেল রাখছিলাম, সেগুলো তো দোকানে রাখছিলাম কিন্তু নট ফর সেল রাখছিলাম, আর ওই অল্প কিছু সোনা দিয়ে আমরা কাজ করতাম, কিন্তু বিশ্বস্ত থাকতে হবে, বিশ্বাসযোগ্য বিশ্বাস যদি আমাদের না করে, আমি যদি মানুষের ফ্রডগিরি করি, মানুষের চিটিং করি, টাকা নিয়ে টাকা না দেই, সোনা কিনলাম দিই, ফেলতে হবে না, তা আমি প্রথম থেকেই ওই জিনিসটা আমি খুব খেয়াল করতাম যে আমি তো আমার তো টাকা নেই, তাহলে আমি বড়ো হবো কী করে, বড়ো দোকান হবো কী করে, তখনই মনে করলাম যে কারো থেকে সোনা আনলে, একবার আমি ঘরের সোনা গয়না ঘাটি পাকা করে ওই মহাজনের টাকা দিয়েছিলাম, অর্থাৎ পাকা সোনার টাকা দিয়েছিলাম, কি জন্য দিয়েছিলাম যে কমিটমেন্ট রাখছি যে আমি 2 মাসের টাকা দেবো, দিতে পারি না, কারণ ঘরের সোনা পাকা করে দিয়ে আসছি, তো ওই থেকে উনি আমাদের আর আমাদের আরও বিশ্বাস করেন, আমার এই সহযোগিতা।
এভাবে একজন দিলে পরে আরেকজন দিতেন, এভাবে তারাও আমাকে সহযোগিতা করছে, অনেক ঝুঁকি নিতে হয়, ঝুঁকি নিতে হয়। অনেস্টি আমি মনে করি বেস্ট পলিসি, অনেস্টি থাকলে পরে যদি কোয়ালিটি দেখতে হবে, আগে কোয়ালিটি দিতে হবে। যেমন আমার ছোট দোকান হোক, কিন্তু আমাদের কোয়ালিটি একবার যে মানুষ কোয়ালিটি বোঝে যে এই দোকানে কোয়ালিটি সোনা পাওয়া যায়, এই দোকানের অনেস্টি আছে, এই দোকানের পরিশ্রম আছে, এরা ঠিক মতো টাইম দেয়, সুন্দর ব্যবহার লাগবে, কোয়ালিটি ঠিক করতে হবে, এবং মানুষের সাথে কোনো চিটিং টিটিং ফাঁকি যোগে আর কোনো জিনিস কোনো কথা কোনো গোপন থাকে না, একজন না একজন বেরোবে। সুতরাং আমি যদি কোনো খারাপ কাজ করি তো বেরোবে, সুতরাং আমি সেইভাবে চলি। এবং তাতেই আমি দেখেছি যে আমরা সেই 52 সালের ভিতরেই অবশ্য আমরা খুব একটা বিরাট কিছু করতে পারিনি, এই দোকান আমরা কিছু বাড়িয়েছি। এছাড়া ধরেন আমাদের অন্য একটা হসপিটাল আছে, একটা ব্যাংক আছে, আমাদের আমার কাজ সাথে জড়িত আছি, একটা ইন্স্যুরেন্স তার সাথে জড়িত আছে, আমরা আমাদের সোনারই একটা ইন্ডাস্ট্রি আছে, আমাদের বড় ইন্ডাস্ট্রি যেটা আমরা সিল মেরে দিই, এই যে আমার কথাটা সিল কার্ড আছে, এটা করে দিয়েছে মানে। সুতরাং আমরা ইনশাল্লাহ ভালোই আছি, কোনো সমস্যা নেই। তো এর মধ্যে আমি যদি বলেন যে এক কথা বলা যায় যে এর মধ্যে অনেস্টি দরকার, কোয়ালিটি দরকার, যে জিনিস আমি বিক্রি করব কোয়ালিটি থাকতে হবে, আপনার কমিটমেন্ট ঠিক থাকতে হবে। আপনি যদি কমিটমেন্ট ঠিক না রাখেন, আপনাকে কেউই আপনাকে কোনো সাহায্য করবে না। কমিটি ঠিক কমিটমেন্ট ঠিক রাখলে সে 10 বছর 20 বছর পরেও আপনাকে সাহায্য করবে। এই কথাই জিনিস আমার দরকার। স্যার, আপনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী মানুষ, আপনার একটি পরিচিতি আছে, আপনি কাজী সিরাজুল ইসলাম মহিলা ডিগ্রি কলেজ এবং কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তো আগামীতে বড় কোনো নেতৃত্বের মালা যদি আপনার গলা করানো হয়, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আপনার কি করণীয়, কিরকম চিন্তা? শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের এখন যে আমাদের শেখ হাসিনার নেতৃত্বে যে আমরা যেগুলো শিক্ষা ব্যবস্থা আমরা যেগুলো করছি, আমরা বিশেষ করে আমরা উইক ছিলাম আমাদের টেকনোলজি সাইডে, সেই সাইডে কিন্তু আমরা টেকনিক্যাল স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি কিন্তু অনেকগুলো হয়ে গেছে। সুতরাং আমি মনে করি যেমন আমাদের যদি আমরা আমাদের নিজের জেলাতেই আমরা দেখতে পারি যে ফরিদপুরে এখন আমাদের কয়েকটা ইউনিভার্সিটি হয়েছে, তবে টেকনিক্যাল কলেজ হয়েছে কিনা আমার জানা নাই, আমার তো মনে হয় টেকনিক্যাল কলেজ আছে কিনা আমি জানি না। তো আমাদের শাহজাবর সাহেব একটা টেকনিক্যাল কলেজ করেছেন, আর একটা মধুখালীতে আমাদের একটা টেকনিক্যাল কলেজ হয়েছে, আলফাডাঙ্গা এখনো হয় নাই। তো আমি মনে করি যে এই টেকনিক্যাল কলেজ আমাদের আরও কিছু দরকার, কারণ আমাদের ছেলেরা সব মাস্টার ডিগ্রি করে, ইন্টারমিডিয়েট পড়ে, অনার্স পড়ে, মাস্টার ডিগ্রি করে বেকার করে বেড়ায়, কিন্তু যদি সে যে টেকনিক্যাল কলেজে পড়তো, সে যদি ম্যাট্রিকও পাস করতো, সে কিন্তু বিদেশে যে ভালো চাকরি পায়, সিঙ্গাপুরে যে ভালো চাকরি পেতে পারে। তো তাই আমার যদি আমি যদি আমার কাছে ক্ষমতা শিক্ষা লাইনে যদি আমি করবো, বিশেষ করে টেকনিক্যাল সাইডে যতটা পারা যায়, ইঞ্জিনিয়ারিং সাইডে যতটা পারা যায়, ইঞ্জিনিয়ারিং করে ডাক্তারি লাইনে যত পারা যায়, অর্থাৎ টেকনোলজি কারিগরি বুটটা মানে কারিগরি শিক্ষা, হ্যাঁ কারিগরি আর কি বলে ওইটাকে, ভোকেশনাল কারিগরি ট্রেনিং গুলো দিতে পারি, তাহলে আমার ছেলেরা এই পর্যন্ত পড়ে বিদেশে চলে যেতে পারবে। আর এখানে আমাদের আর একটা জিনিস আছে যে আমাদের এখানে একটা জিনিস আমি দেখছি যে ইংরেজিকে দুর্বল করা আছে গ্রামের স্কুলগুলো, আমি এটা চাই না। আমি ইংলিশ স্কুলে যারা পড়ে তাহলে সে কম্পিটিশন দিয়ে আমি ওখানে পড়াবো, ইংরেজিও পড়াবো, বাংলাও পড়াবো, মাতৃভাষা বাংলা আমার মায়ের ভাষা কেন পড়াবো, নিশ্চয়ই পড়াবো। আর মায়ের ভাষা আমরা যে থিঙ্ক করি, আমরা চিন্তা ভাবনা করি, আমরা যে গবেষণা করি, কিসে কিসে কীভাবে করি, উই থিঙ্ক ইন টার্মস অর ওন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বেঙ্গলি, তাই না? যে ইংলিশম্যান সে হি থিঙ্কস ইজ ইন ওন টার্ম ইন ইংলিশ, তাহলে সুতরাং আমাদের বাংলাকে অবহেলা করা যাবে না, বাংলাকে আমাদের চিন্তাধারা, আমাদের চিন্তাভাবনা করে, আমাদের গবেষণা করে, চিন্তাভাবনা কিসে করি, আমার মাথাটা খাটায় কিসের পর, সব বেঙ্গলির পর, ইন টার্মস অফ আর মানে মাদার টাং, তাছাড়া তো না, সেই জন্যই তো বাংলা ভাষার জন্য মানুষ জীবন দিয়েছিল, কেন জীবন দিয়েছিল, আমি মায়ের ভাষা যদি বলতে না পারি তাহলে আমি থিঙ্ক করবো কী করে, আমি উন্নত হবো কী করে, সায়েন্স করবো কী করে, মানে টেকনোলজি কী করে পড়বো। মাইকেল মধুসূদন দত্ত সেই মধ্যে ইংলিশে এত ওই হওয়ার পরেও সে বলে যে সেই বাংলাদেশে বাংলাদেশে মানে খুঁজে পেয়ে, তার ওই মানে সুন্দর কিন্তু লেখা আছে বলে কিছু লাগে না, খুব সুন্দর কপোতক্ষ নাম। সেই জন্য আমি যদি আমরা যদি আমরা সত্যি যদি কোনো আমি শিক্ষা মন্ত্রণালয় পাই, তাহলে টেকনোলজি আমরা দেখবো কীভাবে, এবং আমাদের যে পরিবেশগুলো, আমাদের ছাত্রদের যে পরিবেশগুলো, স্কুল অনেক স্কুলে অনেক ছাত্র ডাবল হয়ে গেছে, সেগুলো দেখা দরকার, অনেক দেখা যায় আর ছাত্র মোটেই নেই, সেগুলো ঠিক করা দরকার। এবং আমাদের যে কোয়ালিটি, আমি মনে করি আমি প্রথমে গেলে সে কোয়ালিটি ঠিক করবো, আমাদের যথেষ্ট আমি মনে করি স্কুল কলেজ আমাদের যে হয়েছে অনেক হয়েছে, আশা করি অনেক হয়েছে। এবং এমনকি বলে যে এখন তোমার জেলাতে ফরিদপুর জেলাতে আর কোনো স্কুল কলেজ দেওয়া যায় না, 3 মাসের 3 মাইলের ভিতরে এমনকি দূরে দিনটা স্কুল হয়ে গেছে,
এবং যথেষ্ট ছাত্র আছে। এবং আরেকটা ভালো লক্ষণ যে আমরা আমাদের মানুষের অর্ধেক হলো নারী অর্ধেক হলো নর, তাই না? আমরা নারীদেরকে একেবারে অবহেলিত রাখছি, নারীদেরকে রাখা পড়া শেখাতে। এখন কিন্তু আমি যে কোনো স্কুলে যাই কলেজে সেখানে কিন্তু ছেলের থেকে মেয়ে অনেক বেশি। এটা একটা খুব ভালো লক্ষণ যে মেয়েরা যদি আমাদের এই লাইনে যে লেখাপড়া শিখে মেয়েরা যদি আমাদের কার্যক্ষেত্রে ঢুকে তাহলে কি সুবিধা হবে আমাদের এই যে ফ্যামিলি ব্যাংক, তখন ফ্যামিলি বিল্ডিং মানে কোনো দরকার নেই। আমাদের মেয়েরাই ঠিক করবে আমার ফ্যামিলি কত বড় হওয়া উচিত, কত সন্তান নেওয়া উচিত, তাই বলবে। এবং হয়েছে তাই, কিন্তু এখন কিন্তু তার ছেলেদের কোনো চিন্তা নেই। সেদিন আমাদের এটাতে অনেক কাজ, তারা অর্ধেক লোক তো অলস বসে থাকতো, সে অর্ধেকগুলো আমার কাজ কাজ করা শুরু করলো, অ্যাক্টিভ হয়ে গেল। এতে এতে কি হলো জাতিগত ভাবে আমরা অনেক এগিয়ে যাবো। আমরা আগে শুধু মানুষ মানুষের কাজ করতে, এখন মেয়েরা কাজের কিন্তু অভাব নেই, কাজ কিন্তু হচ্ছে। কারণ যত জব জব হবে কখন, যদি আমরা ইন্ডাস্ট্রি করি দেশে, যদি আমরা স্কুল কলেজ করি, আমাদের যে দেখেন বিদেশে আমি দেখেছি যে স্কুল কলেজ, আমরা গার্মেন্টের কয়েকটা স্কুল দেখলাম, সেখানে প্রাইমারি স্কুলের টিচারের যে বেতন, কলেজের স্কুল হ্যাঁ স্কুলের টিচারের সেই বেতন, বা ইউনিভার্সিটি স্কুলের সেই বেতন, কারণ বরং আমি মনে করি প্রাইমারি স্কুলে যিনি পড়ান, যে মহিলা পড়ান, তাদের সব মহিলা করাই উচিত। কারণ তারা মায়ের মতো তারা সন্তানদের পালন করতে পারে। বাচ্চা ছোটো বয়সের মাত্র এক বছর, পাঁচ চার বছর পাঁচ বছর সন্তান স্কুলে চলে যায়, এটা মেয়েরাই ভালো পারে। আমি তো মনে করি কিন্তু প্রাইমারি স্কুলে আমরা কিন্তু সেটা করছি, শেখ হাসিনা কিন্তু তাই করছেন, উনি কিন্তু প্রাইমারি স্কুলে মেয়েদের কোনো মেয়েরা কিন্তু বসা রাখে না, সব মেয়েরা যারা প্রাইমারি স্কুলে টিচার টিচার তাদের করে দেয়। এবং আমাদের প্রাইমারি দেখেন শিক্ষার জন্য আমরা বঙ্গবন্ধু করেছিলেন 26,000 না কত, উনি প্রাইমারি স্কুল ন্যাশনাল স্কুল দিয়েছিলেন, এখন নেত্রী যে আরও 25,000 করলেন, একটাও এখন বাকি নাই। এবং প্রত্যেকটা প্রাইমারি স্কুলে উনি বিল্ডিং করে দিয়েছেন এবং সুন্দরভাবে করে দিয়েছেন। এবং আমার মনে হয় আর একটা প্রোগ্রাম আমাদের আমাদের দল থেকে নিচ্ছে, সেটা হলো যে একটা টিফিনের ব্যবস্থা করা যায় এখানে। জি টিফিন, এখন আমরা মেয়েদেরকে আমরা এই দিচ্ছি, পুরস্কার দিচ্ছি, টাকা দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি না, এটা তো আগে ছিল না। এই মেয়েদেরকে যে এনকারেজ করা আছে, তাহলে মেয়েরা আসবে। আর আমাদের যে যে আর একটা জিনিস, মেয়েরা শিক্ষিত হতে কি হয়েছে দেখেন, এখন প্রায় দেখেন না কি হয়েছে, মানে মেয়েরা দল বেঁধে আমার প্রতিবাদ করছে, কিন্তু সে একটা মেয়ের বিয়ে ঠিক করছে, ওই দল বেঁধে বলছে যে মেয়ে আমার মেয়েদের আমি এই বন্ধুর বিয়ে দেবো না, আমাদের আর লাঠি ঠেঙ্গা নিয়ে তাদের মারা লাগবে না, মেয়েরা নিজেরাই বলছে আমার বিয়ে করবো না, এইটা একটা ভালো লক্ষণ দেখা। সুতরাং আমাদের স্কুল কলেজে আমি মনে করি আমাদের স্কুল ঠিক রাখতে হলে আমাদের সবচেয়ে বড় জিনিসটা আমি এটা বলি না তখন ভালো করে, এটা হলো সবচেয়ে আমাদের যে জিনিসটা পিছিয়ে রয়েছে আমরা ইন্ডিয়া পাকিস্তানের সাথে, সেটা হলো আমাদের স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, আমাদের শিক্ষার মান আমাদের বাড়াতে হবে। আমাদের যথেষ্ট স্কুল বিল্ডিং আছে, যথেষ্ট ছাত্র আছে, যথেষ্ট প্রফেসর আছে, সব আমাদের আছে, আমরা কমিটি আছি, কিন্তু যে স্কুলে যারা পড়ে যারা শিক্ষার্থী তাদের যে স্ট্যান্ডার্ড তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি সেটা খুবই পুয়ার, খুবই পুয়ার। দুই চারটে স্কুলে মাত্র ভালো আছে, এছাড়া কোনো স্কুলে আমি বলবো একেবারেই মানে পাওয়া যেতে পারে, কোনো অন্য দেশের তুলনায় একবারে আমরা পিছিয়ে আছি। এই জিনিসটা আমাদের করতে পারে, আমাদের যথেষ্ট হয়েছে, আমাদের স্কুল বাড়াবার দরকার নাই, কিন্তু না বাড়লে চলে মোটামুটি, কিন্তু আমাদের যথা সেটা হলো শিক্ষার, শিক্ষার মান না থাকার জন্য আমাদের একজন গ্রাজুয়েট, একজন মেডিকেল গ্রাজুয়েট তাকে আবার আমেরিকা যে আবার মেডিকেল গ্রাজুয়েট পাস করে তাকে ওখানে ডাক্তার যায়, কত দুর্ভাগ্য আমাদের আছে। একজন ভালো লোক এখান থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে গেলে তাকে লন্ডনে যে আবার ইঞ্জিনিয়ারিং 2 বছর পড়তে হয়, সেটা দুঃখজনক না? সেটা আমাদের এখানে একটু ভালো করে পড়তাম, আমরা স্ট্যান্ডার্ড ঠিক রাখতাম, তাহলে স্ট্যান্ডার্ড হতো না, আমাদের ওয়েস্টেজ অফ মানি হতো না, ওয়েস্টেজ অফ টাইম হতো না। সেই জন্য আমি মনে করি যে আমাদের স্ট্যান্ডার্ড যে মান, শিক্ষার মান, সেটা আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে, যাতে আমরা এখন আমাদের যথেষ্ট কিন্তু স্কুল আছে, যথেষ্ট ছাত্র আছে, যথেষ্ট আমাদের টিচার আছে, আর ট্রেনিং ও টিচারদের ট্রেনিং দরকার, এটা তো মেরা জিনিস, টিচারদের ট্রেনিং না থাকে সেজন্য নিজেই কিছু না জানে, তা ছাত্রদেরকে শিক্ষার্থীদের কী পড়াবে, তাই না? সেই জন্য শিক্ষার্থীদের ট্রেনিংয়ের দরকার, আর মান বাড়াতে হলে আমি মনে করি এই তাদেরও ট্রেনিং দরকার, শিক্ষকদেরও ট্রেনিং দরকার, শিক্ষকদের ট্রেনিং প্রাপ্ত হয় তাহলে তারা ভালো কাজ করতে পারবে, ভালো শিক্ষক করতে পারবে, এটাই আমি মনে করি। শিক্ষার্থী জাতি যদি শিক্ষিত হয় কোন জাতি কত সভ্য সেটার ব্যারোমিটার সেটা কীভাবে নিরূপণ করবে না, সেটা কোন জাতি কত সভ্য সেটা নিরূপণ করা যায় ওই জাতির শিক্ষার মান, শিক্ষার মান কত উন্নত বা কত অনুন্নত, শিক্ষার মানের উপরে নির্ভর করে যে ওই দেশের শিক্ষার মান বেশি।
আমি মনে করি আমাদের শিক্ষার মান যদি বাড়াতে পারি, আমাদের বহু ছেলে এখন আমাদের 1 কোটি মানুষ বিদেশে চাকরি করছে। আমি মনে করি শিক্ষার মান বাড়ালে আমাদের না হলে 5 কোটি মানুষ বিদেশে যাবে। আমাদের আর্মি যদি ভালো শিক্ষা দেবে, আমাদের এখন 10,000 না 15,000 আর্মি আমাদের বিদেশে আছে, হিউজ আমাদের ফরেন এক্সচেঞ্জ আসছে। তাহলে আমরা এই এই যদি শিক্ষার মান বাড়াতে পারি, আমরা আমরা কমসে কম আরো 5 লাখ লোক আমরা বাড়াতে পারি, এখন আর 5 কোটি লোক বাড়াতে পারি। আমাদের আর্মি আর্মিতে কিন্তু আমাদের লোক যাচ্ছে বিদেশে, ইউনিয়নে লোক নিচ্ছে না, স্ট্যান্ডার্ড ভালো আছে বলে নিচ্ছে। সুতরাং স্ট্যান্ডার্ড লোক হলে আমরা কিন্তু পিছিয়ে যাবো, কারণ আমাদের একটা জিনিস মনে হয় আমাদের জমি কিন্তু সীমিত, মাত্র 54,000-56,000 বর্গ মাইল, কিন্তু আমাদের মানুষ 16.5 কোটি এখন, আর 16 কোটি ছিল আমি 16.5 কোটি। এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতি এলাকা, আমাদের মানুষই এখন সম্পদ বাঁধা, আমাদের মানুষ তো একটা বর্ডার ছিল আগে, এখন আমরা আস্তে আস্তে এটাকে আমাদের সম্পদ বানাচ্ছে, মানুষ একটা সম্পদ, এটা কোনো ভার্ডেন হবে না যদি আমরা একে ভালো শিক্ষা দিতে পারি। স্যার আপনার সাথে যদি একটু যুক্ত করি যে আমাদের দেশের অনেক কৃতি সন্তানরা কিন্তু বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে বা সুনাম অর্জন করে, কিন্তু আমাদের দেশে তাদের এই সুনাম অর্জনে কি কি প্রতিবন্ধকতা রয়েছে বলে আপনি মনে করেন? আমাদের এখানে তা হতে পারছে না কেন? তা হতে পারছে না, আমাদের স্ট্যান্ডার্ড লো তো, সেই জন্যই তো মুশকিল হয়েছে এখানে। আমাদের স্ট্যান্ডার্ড লো, ঢাকা ইউনিভার্সিটি একসময় ঢাকা ইউনিভার্সিটি বলা হতো যে অক্সফোর্ড অফ দ্য ইস্ট, সেই অক্সফোর্ড অফ দ্য ইস্ট কিন্তু এখন বর্তমানে নাই। আমাদের অক্সফোর্ডের ইস্ট করতে গেলে শিক্ষার মান বাড়ালে এই সবগুলি ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তখন মানুষ আমাদের ঢাকা ইউনিভার্সিটির মানুষ পড়তে হবে, তখন আমাদের ফাউন্ডেশন আর্নিং হবে, কিন্তু ফাউন্ডেশন আমাদের আর্নিং হবে, আমাদের লস হবে না। এখন এখন ঢাকা ইউনিভার্সিটি আছে, ছাত্র আছে, কিন্তু ওরকম নাই যেমন বিদেশে যায়, যেমন আমাদের দাক্ষিণাত্যে আছে, আমাদের ইন্ডিয়াতে সেখানে সব লোক ইঞ্জিনিয়ারিং পড়ছে, এবং ওই ইঞ্জিনিয়ারিং ছাত্র আমাদের লন্ডন আমেরিকার থেকে তারা রিকুয়েশন পাঠায় যে আপনার যে ছাত্র বেরোবে আমাদের এখানে পাঠিয়ে দেন, আমরা তাদেরকে চাকরি দেবে। যেমন আমাদের আইবিএ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ব্যাংকের থেকে আমরা রিকুয়েশন দিয়ে রাখছি, অন্যান্য ব্যাংক দিয়ে রাখছে যে ওই আইবিএতে যে ছেলেরা বেরোবে তারা তাদেরকে আমরা চাকরি দিয়ে দেবো। কই অন্য জায়গার ছাত্র তো আমরা চাকরি দিতে চাই না, কেন? ওইখানকার স্ট্যান্ডার্ড অনেক হাই। সুতরাং শিক্ষার মান বাড়ালে আমাদের ফরেন আসবে, আমাদের দেশের উন্নয়ন হবে, আমাদের আমাদের জিডিপি বাড়বে, আমাদের সব জিডিপি 10% এখনো ব্যাপারই না যদি আমাদের শিক্ষা আমরা অগ্রগতি করতে পারতাম, শিক্ষার মান যদি আমরা ঠিক থাকে, কারণ আমাদের মানুষ আছে, আমাদের মানুষই তো আসল, অন্য দেশে তো মানুষই অভাব। যেমন মালয়েশিয়া এত বড় দেশ, কয়টা মানুষ? যেমন অস্ট্রেলিয়া এত বড় দেশ, মাত্র 3 কোটি মানুষ, কানাডা এত বড় দেশ, মাত্র 3 কোটি, আমাদের আমাদের 54,000 ওদের বাইরে কত আছে? আমেরিকাতে অবশ্য মোটামুটি আছে, আমেরিকাতে তাদের 32 করোড় মানুষ, আর তাদের এলাকা হলো 36 লক্ষ বর্গ মাইল, আমাদের 54,000 বর্গ, তাদের তারপরে 75, আমাদের সেই অনুপাতে আমাদের মাত্র 75 লক্ষ মানুষ বাংলাদেশের বাস করা উচিত, সেখানে আমাদের কত বেশি আছে? 15 কোটি বেশি। আমাদের যে উন্নয়নের অনেক সুযোগ রয়েছে, যেটা আমরা মানব সম্পদে যদি পরিণত করা যায়, সেই তো মানুষ তো মানুষ তো বোঝাচ্ছিল আমাদের, এখন আমাদের মানুষ তো এখন সম্পদ, এখন মানুষই যে সম্পদ, ম্যান ইজ কি বলে এখন তো আমাদের মানুষ এখন ওয়েলথ। সুতরাং আমরা যদি শিক্ষা যদি সেই স্ট্যান্ডার্ড মতো আমরা করতে পারি, তাহলে আমরা শিক্ষাকে একটা মানুষকে আমরা একটা সম্পদ সম্পদ, আর মহিলারা এগিয়ে যাচ্ছে, মহিলারা বিভিন্ন জায়গা যাচ্ছে, এবং আমাদের বিভিন্ন সেক্টরে আমাদের মহিলারা লাগছে, এমনকি মহিলা তো শুধু আগে শিক্ষা লাইনে থাকতো, ব্যাংকিং লাইনে থাকতো, এখন কোথায় থাকে? এখন স্যার আকাশে উড়ে, এখন আকাশে উড়ে, রাইট? এখন মিলিটারিতে এখন ফাইট করে, যুদ্ধ করে, তারা আগে তো ছিল না এটা। মানব দরদ এবং দানবীর বলে জানি, তো আপনার কাছে কেউ এসে নিরাশ হয় না যতটুকু জানি, এই ব্যাপারটা এই বিষয়টা আপনি কিভাবে মেনটেন করেন? এটা হলো কি যে অনেক সময় এটা হলো যাদের বিশেষ করে আমার কাছে যারা আসে, এরা আসে বেশিরভাগ লোক কাছে হলো চিকিৎসার জন্য, আজকে সকালে আসছে চিকিৎসার জন্য, চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি হয়, তারা অনেক সময় টাকা দিতে পারে না, আমার একটা হাসপাতাল সেখানে দিতে পারে না, সেখানে না দিলে আমাকে অনেক সময় আমার যে লাভ পাইছে পুরো টাকা দিয়ে দিয়ে, এটা কত টাকা দেয়া যায়, অনেক টাকা দেওয়া হয় এটা বলবো না আমি, কত টাকা দেয় ইনকাম আছে আমার ধরবো, যে আমি টাকা তুমি দেখো আর কেন বলবে। তো এইখানে আমাদের
ডেইলি আমার কাছে 10 জন 15 জন 20 জন আসে, কোনো সময় বেশিও আসে। তো যখন বেশি আসে তখন আমি একটু কমাই দিই, আর যখন অল্প আসে তখন একটু বাড়াই। আমার একটা লিমিট আছে যে এইটাকে ব্যালেন্স করে ফেলি, এটা আমি দেবো মাসে বা দিনে আমি দেবো, এটা একটা লিমিট আছে আমার সেভাবে। কিন্তু কোনো লোক আমার কাছে কোনো জেনুইন কেস তাকে আমি কখনো ফেরত দিই না। কেউ ইচ্ছা তাকে 500 টাকা দিলেও দিই, যদি 500 টাকাও দিই তাও দিই তাকে, কিন্তু ফেরত দিই না। আমার রুগী 32 নম্বর ওয়ার্ডে আছে ঢাকা মেডিকেল কলেজে, আপনি আমাকে 1500 টাকা না দিলে আমার রুগী মারা যায়। ঠিক আছে তুমি যাও, আমি তোমার 32 নম্বর টাকা পাঠা দেবো। ও তো বুঝছে যে আমার লোক সত্যি গেছে, কিন্তু সেখানে তার কোনো লোকও নাই, কিছু নাই, ফলস। এরকম আমি দেই, দান খরচ করি কিছু, আবার যাকাতও দেই, এবার সারা বছর দেই। এই জন্য আমার কাছে আল্লাহ তালা অনেক টাকা থাকে, সেগুলো আমি দেই। কোনো লোককে ফেরত আজ পর্যন্ত কেউ যায় নাই, তবে গালাগালি শুনছি। সেটা কি আপনি জানেন আমার কাছে 1 লাখ টাকা 3 লাখ টাকা, একজনকে 12 লাখ টাকা অনেক, একজনকে 12 লাখ টাকা, 3 লাখ থাকলে 12 লাখ টাকা, কয়েকটা 3টা 4টা বড় কিছু। কিন্তু বেশিরভাগই দেই আমরা হয়তো 5-10 হাজারের মধ্যে রাখি। আর ওই গালাগালি শুনি কি আপনি, আপনার দরকার আমার 1 লাখ টাকা, আপনার রুগী মারা যাচ্ছে, আমি দিলাম তাহলে 5 লাখ টাকা। আমাদের মাত্র দিল 5000 টাকা, ওটা আবার খবর পাইছে 10 লাখ টাকা দিয়ে, তাকে তো বাধ্য হয়ে দেওয়া যায় চিকিৎসা করতে গিয়ে, তাকে বাধ্য হয়ে দেওয়া হয়েছে। মানে অর্ধেক শিক্ষা তো চিকিৎসা তো করা যায় না, আমাদের একটা এথিক্স আছে, মানে মেডিকেল এথিক্স। সেটা হলো কি যে আমাদের হাসপাতালে কোনো লোক ভর্তি হতে চায় না, তার টাকা না থাকলেও আমাদেরকে ভর্তি করতে হবে, এটাই আমাদের কর্তব্য, এটাই হলো আমাদের নিয়ম। আর যদি সে টাকা না দিতে পারে তাকে আমরা জোর করে রাখতে পারি, এটা একটা মেডিকেল এথিক্স আছে। সুতরাং একজন টাকা না দিতে পারলেও তাকে মানে তাকে আমাদের অনেক টাকা আমাদের হাসপাতাল থেকে মাফ করি। আমি এই জিনিসটা করি, মেনটেন করি, যদি আমার টাকা কম থাকে তখন কম দিই, অনেকে গালাগালি বাড়ে পাড়ুক, কেন কী করা যাবে, কিন্তু তুমি বন্ধ দিই না। আর যাদের যারা ফলস তাদের দিই না, যেহেতু বেশি চায় তখন যদি, কিন্তু আমাদের ভর্তি করি আমি যে আমি দায়িত্ব নিই যে এটা ভর্তি সব আমি দেখবো, তখন কিন্তু ওই টাকা বেশি এসে যায়, সবার আসে টাকা দেয় 2-3 বার, তখন এই যে একটা সবচেয়ে আমার জীবনে বেশি গেছে সেটা 12 লাখ, আর একটা লাগছে 10 লাখ, আর একটা গেছে 3 লাখ, বলমানে গেলে আমি কি করি, সকালবেলা ভোরে আমি নামাজ পড়ি, 5টা 8টা নামাজ পড়ি, এর মানে আমি খুব একটা বিরাট একটা নামাজের তারা, কিন্তু সকালবেলাটা কখনো মিস করি। অনেক সময় দেখা যায় এখানে আমাদের বিকালে আসর মাগরে বলে সব করা হয় না, কিন্তু আমি ওই দুপুরে খেতে যাই, তখন ওই কাপড় জোগাড় ছেড়ে ওদের যদি করে নামাজ করি, আর সকালবেলাটা করি, আর রাত্রে যখন আমার দোকানে যখন যাই সেটা একদম সত্যি কথা বাস্তব করে। কিন্তু এই অনেক সময় এত মানে ভিড় থাকে ওই আসর বা মাগরে সময় তো বিকালে সন্ধ্যাবেলা সব করা হয় না, তো করি। কিন্তু কিন্তু সকালবেলার নামাজটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, এবং প্রত্যেক লোকেরই সকালবেলা নামাজ না পড়ে ঘরের বাইরে হওয়া উচিত না। আমি নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে বাইরে পড়ি, কোথায় বাইরে পড়ি, হাঁটতে যাই। হাঁটতে গেলে আমরা ঠিক করি যে কোন রাস্তা কোন দিকে যাবো, তখন যত লোকের সাথে দেখা হয়, যত বাড়ির কাছে দেখা হয় তাদের সাথে যদি কথা বলে হাঁটি, তাদের নিয়েও হাঁটি, হাঁটাও হলো আমরা কথা হলো, আবার যে এত নির্দিষ্ট বাড়িতে বসে তখন আবার কিছু লোকজন আসে। এইভাবে সকালবেলাটা আমরা 2-3 ঘন্টা ওই আমাদের হাঁটা এবং কথা বলা এবং মানুষের সাথে গণসংযোগ করা দুটোই হয়ে যায়। এই জন্য সবাই বলে যে অন্য ক্যান্ডিডেট রাস্তায় বেরোবার আগে কাজী সাহেবের ক্যানভাস হয়ে যায়। স্যার অবসর সময় আপনি কোথায় কাটাতে পারছেন? অবসর সাধারণত আমি টিভি সাজাই থাকি, সেবাক থাকি, আর বইপত্র পড়ি। বইপত্র আমার অভ্যাস, আবার আমার বিশেষ করে ইংরেজি বইগুলি বেশি পড়ি। এখানে এখানে বইগুলো আছে বেশিরভাগ ইংরেজি, বেশিরভাগ ইংরেজি থাকি পড়ে, বইপত্র পড়ি,
আর ওই টিভি খবরগুলো দেখি। এছাড়া তো অবসর পথে আর আমরা ওই আমাদের ক্লাব আছে একটা গুলশান ক্লাব, সেখানে যাই। জি, এখানে বই দেখা যাচ্ছে, গুলশান ক্লাব লিমিটেড আমরা মেম্বার আছি, ক্লাবে যাই, অনেক সময় দাওয়াতে যাই অবসর সময়। আর দেশের বাড়িতে ওই টিভি দেখি, আর লোকজন তো সবসময় থাকি, পলিটিক্যাল লোক যারা তারা সবসময় লোকজন থাকে, এভাবে কাছে আসে। তবে আমার ওই কিছু নিয়ম আছে, ওই আমি যেমন কোনো 11টার পরে আমি ঘুমাই না, আর উঠি ঠিক আজানের সাথে সাথে উঠেছি, 4টে আজান দিক, 5টা আজান দিক, দেশ আজান দেয় আজানের সাথে সাথে উঠে মুখান দিয়ে মা একটু সেরে আমরা ওই হাতে ওইটাই গণস। হ্যাঁ, ওইটাই। আর আমার এখানে এখানে ঢাকার থাকতে আমরা রেগুলার করি, ওই আমাদের একটা ইয়ে আছে, হাঁটার জায়গা আছে গুলশান লেক ক্লাব, এখানে আমরা হাঁটি। আমরা এটাকে বারে বাই নিয়েছি, আমরা অনেক টাকা খরচা করেছি, 4 কোটি 5 কোটি টাকা খরচা করে করছি। এখানে আমরা হাঁটি, এখানে এক্সারসাইজ করি, আমাদের এই বয়সে এক্সারসাইজ কিন্তু মানুষ করতে পারে। আমরা স্যার ছোটবেলা যদি কোনো মজার স্মৃতি বা মজার কোনো গল্প কথা বলতে, ছোটবেলা তো কত মজার আছে যে ওই মানে সবথেকে উল্লেখযোগ্য স্যার যেটা আপনি এখনো মনে করলে আনন্দ পান। এখনো আনন্দ পাই সে স্যার কিরকম যে আমরা ছোট সময় যখন তখন আমরা ক্লাস 4-5 পড়ি, বিরাট একটা আম গাছ আছে, সে আম গাছে অনেক আম তো পাকা খুব মিষ্টি হয়েছে, তা আমরা ক্লাসে সব মিলে ওই নারায়ণচন্দ্র নারায়ণবাবু ছিল ওই মায়ের মালিক, ওনার বাড়ি ছিল এই মাইল দেড়েক দূরে। এখন আমরা কি করতাম, ওই আম পাড়ার সময় ওই আমরা প্রত্যেক লাইনে লাইনে দাঁড়াতাম, বাসিনে দাঁড়াতাম যে নারায়ণবাবু আসেনি কে দিকে, তো যদি আসে তাহলে হুসেন দিত, বাবার হুসেন দিত হয়েছে, তো আমরা মাঠের থেকে নামে তাড়াতাড়ি করে মানে নিচে করতাম। এইটা একবার হয়েছে কি, একবার ওইখানে ওই আম পাড়তে যে ডাল ভেঙে আর পড়ে গেছে, পড়ে গেলে পরে কিন্তু ওই গাছটা কিন্তু অনেক বড় গাছ ছিল, নিচে অনেক ডালা ফেলা ছিল, ওই ডাল ভেঙে কিন্তু ওই আর একটা ডালের পর সে ডালও ভাঙছে, কিন্তু আমি নিচে পড়ছি কিন্তু কোনো ব্যাপার না, এই সিটি আমার জীবনে মনে বলি না। ছোটবেলা খুবই মজার ছিল, আর ছোটবেলা কি শুধু গাছে উঠতাম, এই কোনো চেয়ারম্যান তোর কোনো পয়সা ছিল যা কোনো মতে জমি জমি যা হতো চলতো, আরে খাওয়া দাওয়া চলতো, কিন্তু ওনাকে যদি বলতাম 500 টাকা দিয়ে দেবেন, তা আমরা কি করতাম, আমার কিছু হিন্দু ছেলে ছিল ওরাই শিখাইছে, ওরা বলতো চলো যে আমরা অমুক মেলায় যাই, মেলায় মেলায় যেতাম, আর ফুটবল খেলতাম, ফুটবল খেলা 5 টাকা পেতাম, তো ফুটবল খেলতে যেতাম, খুব লোভেলে যেতাম, ফুটবল নিচের দিকে ক্লাসে আমি ফার্স্ট হতাম, সবসময় ফার্স্ট হতাম, এখন স্পোর্টস অনেক সময় ফার্স্ট সেকেন্ড হতাম, তা আমার মা খুব বকাবই করতো, কিন্তু আমার বাবা ইনকারেজ করতো, বাবা বলতেন যে দেখো ও যাই করুক খেলাধুলা করুক সারাদিন ঘুরে বেড়ায়, কিন্তু ক্লাসে তো ফার্স্ট হয়, আবার ওই খেলাধুলা হিসেবে 5 টাকা পেতাম, ওই লোভে লোভে যেতাম, খেলাটা ফুটবল খেলাতে ভালো খেলতাম, তো 5 টাকা পেতাম প্রত্যেকে, আমরা 5 টাকা ওই সময় 5 টাকা অনেক বেশি ছিল। আর খাবার দিতে ছানাডানা দিত, মিষ্টি দিত, মুরগি দিত, এগুলো খুব খাওয়া লোভেই যেতাম, আর কিছু করতাম, আর কি করতাম, এই এইগুলো মনে পড়ে যে এখন মনে হয় ওই দিনগুলোতে ফিরে পেতাম, তো কি মজা হতো, আমরা 4-5 জন মিলে হিন্দু সেনে কামিনী, তারপর কৃষ্ণবাবু, তারপর দুর্গাবনা, এসব মিলে আমরা একটা ওই শরবত বিক্রি করতাম, তা আমাদের কোনো সময় 50 টাকা, কোনো সময় 100 টাকা, কোনো সময় 200 টাকা, এই হ্যাঁ এইরকম যদি দিন বললে কিন্তু খুব একটা আনন্দ হতো, সেই আমরা সুন্দর বসে বসে পাক করতাম, টাকা খাইতাম, বৃষ্টি এই জিনিসগুলো বলতে পারি। আপনি কি কখনো ছোটবেলাতে ভেবেছেন যে আপনি এরকম একজন সফল ব্যবসায়ী হবেন? আমি আমার মামার বাসায় ঢাকাতে থাকতাম, আমি 3টা টিউশনই করতাম, তা ওনার ওই চাটা আনতাম, অনেক সময় চা নিয়ে চানিয়ে উঠে নিয়ে তো নিয়ে আসতাম, তখন হয়তো 100 টাকা দিত, 50 টাকা দিত, 100 টাকা মানে 5-10 টাকা দিত, তখন আবার 8-10 টাকা বাস তখন তুমি এতে নিয়ে চকলেট না ওই নিয়ে যা, আমি কিন্তু আমি জানি কিরকম, আমি 1 টাকাও ভাঙতাম না, ওই 18 দিত ওইটা না আমি জমা রাখতাম। এখন উনি একদিন বলে কি যে সিরাজ আমার কাছে টাকা তো নেই, আমার মামা
তোর কাছে কোনো টাকা পয়সা আছে নাকি? আমি যদি আপনি যে মাঝে মাঝে 8 আনা 10 আনা দিতেন আমি সেগুলো তো আমি 1 টাকা মাগি না আমাকে তো আসতো তোকে শান্ত দেই আনি দেয় এর 10 টাকা আছে কই দা দে 10 টাকা আমার দে তোর আমি 20 টাকা দিব রে আমি 10 টাকা দিলাম উনি আমাকে 20 টাকা দিবে পারে আমি ব্যাংকে 250 টাকার বেতনে আমি চাকরি করতাম। আমি করাচি গেছিলাম পড়ালেখা করতে মাস্টার ডিগ্রি করার জন্য, মাস্টার ডিগ্রি আমি না করতে পারিনি, ওখানে করিনি, আমি ব্যাংকে চাকরি পেয়ে গেলাম বলে ব্যাংকে ঢুকে পড়লাম। এখানে আসি আমি ঢুকলাম হলো ব্যাংকে, ওই সময় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ছিল, 250 টাকা মায়না। আমি থাকতাম আমার শ্বশুরবাড়ি ওই ইয়েতে, ওনারা বললেন দেখো আমরা তো ঘর জামাই পছন্দ করি না, কিন্তু তুমি তো আমাদের জামাই, এখন তোমার তো কোনো ইনকাম নাই, কিন্তু অবস্থাটা তো ভালো, তো তোমার তো মাত্র 250 টাকা, তুমি তোমার বউরে কী খাও খাওয়া দিতে পারবো না। সেই দিন কাজ তুমি 5 বছর আমার বাড়িতে থাকবা, এটা কিন্তু আমি ঘর জামাই হিসেবে বলবো তুমি থাকবো 5 বছর আমার বাড়িতে, তাহলে তোমাকে আমরা 5 বছর আমি 5 বছর পরে তোমরা চলে যাবো। আমি ঠিক আছে 5 বছর কিন্তু আমার 5 বছর খাওয়া দাওয়া লাগবে না, অল্প মায়না তো জমা 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 যায়, আমি তো জমানোর অভ্যাস তো আমার আগেই ছিল, তো টাকা জমাই ওইখানে দেখলাম যে একবার 1200 টাকা জমলো, তা 1200 টাকা দিয়ে আমি 2টা রিক্সা খেললাম, রিক্সা বা কিছু পাতাম ব্যাংকে থাকতাম, ওই চক বাজার ব্যাংকে যখন থাকতাম রিক্সাওয়ালা থাকে, এমনকি আমার ম্যানেজার সেটা তো ভালো ছিল, আমি না থাকলেও 12 টাকা উনি আদায় করেন তোমার সাথে, এই রিক্সা টাকা দিয়ে দাও সাহেব। তারপরে আমি এই টাকার থেকে 4000 টাকা যখন হলো তখন আমি আবার করলাম ওই জেবা জুয়েলার্স বলে একটা নিউমার্কের দোকান ছিল, জেবা জুয়েলার্স 4000 টাকা আমি ইনভেস্ট করলাম, ইনভেস্ট করে অনেক কিছু টাকা পেতাম ব্যাংকে থাকতে। তারপরে 69 সালে যখন জয় যুদ্ধ বিগ্রহ হল তখন আমি আর জান করে নিই, তারপর তো ওই 22 টাকা আমরা ব্যাংক একটা ব্রাঞ্চ করছি পাটনাতে, মানে নিউমার্কের আরও কয়েক ছিলেন আপনার দুটো ছিল তাদের সাথে পার্টনারে করতাম, পার্টনারে করে পরে আমরা আমার শ্বশুর 1 লাখ টাকা দিলে বাড়িতে নোগ্রামে 1 লাখ টাকা দিয়ে ঘর নিল, আর ওই অল্প কিছু সোনা দিয়ে আমরা আর 5 বেড়ে সোনা আনছিলাম কাউ থেকে। স্যার স্বনামধন্য ব্যক্তিদের কিছু না কিছু দুর্নাম থাকে, আপনার ক্ষেত্রে এমনটি ব্যতিক্রম? দুর্নাম তো আমি দেখি যে ওই কি নাম আছে, দুর্নাম তো আছে, কি বলবো, কিসের দুর্নাম করে তিনি বলতেন কাজী সাহেব হলো সোনা চোর, আপনার তাকে কেন ভোট দেবেন, সে তো সোনা চোর। হ্যাঁ, তো তারপর তার অ্যাসিস্ট্যান্ট যারা ছিল তারা তাকে বলছিল বাসা আসার পরে উনি তো কোনো গম চুরি করে না, আমি আমি কোনো গম চুরি করে না, কোনো ঘুষ খায় না, কাউকে কোনো ট্রান্সফারের জন্য টাকা নেয় না, আমাদের সব ট্রান্সফারের টাকা নেয়, তারপরে আপনার যে বলে সে সময় ওখানে টাকা নেয় এমপিরা, তারপরে যেখানে কষ্ট ভিত্তি আছে সেখানে তো ঘাটে ঘাটে টাকা নেয়, কন্ট্রাক্টের টাকা নেয়, কিন্তু কাজের সাথে 1 পয়সা নেয় না, আপনি খুঁজে বের করেন, বের করতে আমি দেশ থেকে চলে যাবো, কেউই বলতে পারবে না। তা সেই কিছু তো মানে কত ওনার তো কোনো দোষ নেই, তা আমি ওনার বিরুদ্ধে বলবো নাকি লেকচারে বলবো যে কাজের সাথে কথা বদনাম তো করতে কী বদনাম করবো, সেই জন্য কিন্তু শোনা করে মানে বিশ্বাস করে শোনা না করে তাহলে এই গল্প আছে আর কি। তা আমি আমি তো ওই জন্য আমি বরং লক্ষ লক্ষ টাকা নিজের এই দোকান থেকে নিয়ে নিয়ে মানুষের এবং আমাদের এখানে যত কলেজ আছে এমন কোন স্কুল নাই, এমন কোন মন্দির নাই, এমন কোন মসজিদ নাই, এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে কাজ 1000 টাকা না আছে। যে কোনো একটা বিল্ডিং এর এইটাকে জিজ্ঞেস করে তুমি কার বলবে যে কাজ এরকম চ্যালেঞ্জ করা হবে, প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকে একটা কিছু করতে গেলে আমার কাছে আগে আসছে যে আপনি সাহায্য করেন, আপনি সবাই কি করেন আমাকে কেন বলবেন, কারণ কিছু না কিছু দিতে বেশি কম দিতে দুটি আমাদের আর ফাটে আমার নিজের উপজেলাতে যেটা আমাদের তাইশাল আছে ওই 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 উপজেলা দুটো আছে, এবং তাইশাল যে মাদ্রাসা ওইখানে কিন্তু আমি সবচেয়ে বেশি টাকা দিচ্ছি, আমাদের তাইশাল মাদ্রাসা করে টাকা দিচ্ছে কে, আমি দিচ্ছি এবং এমপি উদ্যোগ টাকা সব টাকায় আমি দিচ্ছি, উনি নিজে তার সাক্ষী, তার সঙ্গে নিজেই সাক্ষী।
তো এখানে দূরে কলেজ আছে, দূরে কলেজের প্রাথমিক যেটাকে একটা সাড়ে 3 লাখ টাকা আমি একটা বিল্ডিং টিনের বিল্ডিং করে দিই, আর একটা কলেজ আছে সেটাও আমি প্রথমে তারা কলেজ করবে মোনাজাত করছে, মোনাজাত করার সব বলছে যে এই এই অনুষ্ঠানে আমাদের কলেজ করার অনুষ্ঠানে আমাদের কাদের সিরাজুল ইসলাম খুলনা এমপি মহোদয় আমাদেরকে 2 লক্ষ টাকা অনুদান দিলেন, আমি কিন্তু দিই নাই, আমার কাছে কিছু না কিছু সাহায্য না, কারণ জানে যে ওনার কাছে গেলে এত কথা বলছে আপনি লিখবেন কেমনি লাগার সম্ভব দেখে দেখে লেখেন। কিন্তু স্যার আমরা যতটুকু জানি বা বুঝি, একজন মানুষ সবার কাছে মানে প্রিয় হওয়া বা সবাইকে খুশি করা খুবই কঠিনতম ব্যাপার, আর সম্ভবই না প্রায় বলতে গেলে, কিন্তু আপনি সেই জায়গাটা ধরে রেখেছেন, এটা অনেক বিশাল। বর্তমানে ওইটাই ওই যে আমার রাইভাল যা আসতে বলে যে উনি তো শোনাচল, এছাড়া তো দেখি না শোনাচল তো